आज आशीष बांगला प्रोचैनले आमी वोकेशनल छात्र छात्री वोकेशनल क्लास टुएल्भर छात्र छात्री बंकिमचंद्र चट्टोपाध्याय सुवर्णमूलक गल्पर एक विशेष अंश निये आलोचना करब। तब आलोचना जावर पूर्वे प्रत्येक हमारे चैनल सबसक्राइब करते अनुरोध करी और यह भिडियो सवार आगे पे बेल आइकन क्लिक कर देर अनुरोध जानाई। एबारे शुरू करब हमारे आलोच्य विषय बंकिमचंद्र चट्टोपाध्याय सुवर्णमूलक गल्प। बंकिमचंद्र चट्टोपाध्याय एक समाज सचेतन शिल्पी, समाज न्याय उन्नय नीति दुर्नीति संगति असंगति प्रभृति निये तार उपन्यास प्रबंध एवं गल्प ग्रंथ सजिए। ठीक तेमनी एक गल्प सुवर्णमूलक। सुवर्णमूलक गल्पटी बंकिमचंद्र चट्टोपाध्याय सरस गल्प बोले जे गल्प ग्रंथटी आछे तार प्रथम खंड थेके उत्कलित। आलोच्य गल्पे लेखक बंकिमचंद्र चट्टोपाध्याय एटी स्वर्णगोलक के केंद्र करे हास्यप्रियास मुखर परिवेश सृष्टि करेछेन। अवश्य ए हास्यप्रियास मुखर परिवेशेर अंतराले व्यंगेर रस प्रवाहित होयेछे। आसले समाजे न्याय अन्याय असंगतिर प्रति सुकौशले व्यंगेर तरबारी निक्षेप करेछेन समाज सचेतन शिल्पी बंकिमचंद्र चट्टोपाध्याय। अर्थात এই গল্পটিতে একদিকে আমরা পাব একটা হাস্য পরিবেশের আবরণ, একটা হাস্য পরিবেশের একটা বার্তা, একটা হাসির পরিবেশ, এবং অন্যদিকে আমরা পাব সময় সচেতনতার সমাজের প্রতি একটি ব্যঙ্গ বিদ্রূপ, সমাজের যে অসঙ্গতি, সমাজের যে চিত্ত বৈকল্য, আসলে সেটা কেমন কতটা হাস্যস্পদ হয়ে উঠতে পারে এই গল্পের মাধ্যমে লেখক বঙ্কিমচন্দ্র আমাদের সামনে তাই দেখিয়েছেন। এই গল্পটি এরকম, কৈলাস শিখরে দেবদার নবমুকুল শোভিত দেবদারুতলায় শার্দুল চরমাসনে বসে হর পার্বতী পাশা খেলছিলেন। সেই পাশা শর্ত ছিল যে হারবে তাকে সে একটি স্বর্ণগোলক সুবর্ণগোলক প্রদান করবে, যে জিতবে তাকে। তো মহাদেবের খেলার একটি দোষ ছিল, তিনি লেখক বলেছেন তিনি আড়ি মারিতে পারেন না, আর দুর্গা অর্থাৎ গৌরী আড়ি মারতে প্রস্তুত, সদা প্রস্তুত। সেই কারণে এই পাশা খেলায় বারবার মহাদেবের পরাজয় হতো এবং গৌরী জয়লাভ করত। ঠিক একবার গৌরী জয়লাভ করল, আর গৌরী জয়লাভ করার ফলে মহাদেব কর্তৃক তিনি একটি সুবর্ণগোলক পেলেন। সেই সুবর্ণগোলকটি গৌরী আমাদের এই মর্তে অর্থাৎ পৃথিবীতে পাঠিয়ে দিলেন হিতকামনার্থে, হিতার্থে। তখন মহাদেব পার্বতীকে বললেন যে এই পৃথিবীর হিত করার জন্য ওই সুবর্ণগোলকের কোনো প্রয়োজন নেই, ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিনজনে মিলে যে পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মধ্যেই রয়েছে মঙ্গল। সাধারণ যে জীবন, প্রচলিত জীবন, তার মধ্যেই রয়েছে মঙ্গল, মঙ্গল কামনা। এর অতিরিক্ত কিছু করতে গেলে মানুষের হিতের পরিবর্তে বিপরীত হবে। তো এই সুবর্ণগোলকটির গুণ ছিল চিত্ত বিনিময়, অর্থাৎ সুবর্ণগোলকটি যে স্পর্শ করবে, যার হাত থেকে স্পর্শ করবে সে তার চিত্ত পেয়ে যাবে। অর্থাৎ আমার হাত থেকে যদি রামের হাতে সেই সুবর্ণগোলক যায় তাহলে রাম ভাববে আমি যেন আমি, আমি রামের, রামটা আমি হয়ে যাব, আর আমার মধ্যে রামের প্রবৃত্তিটা জেগে উঠবে। এই রকম অবস্থায় কালীকান্ত বসু নামে একজন বড়বাবু, তিনি তার ৩৫ বছরের এই কালীকান্তবাবু
স্ত্রী কামসুন্দরীকে দেখতে যাচ্ছেন তাঁর ওই কামসুন্দরীর বাপের বাড়িতে, অর্থাৎ কালীকান্তবাবুর শ্বশুর বাড়িতে, অর্থাৎ কালীকান্তবাবু তার চাকর রামাকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। যেতে যেতে পথে ঘুরিয়ে পেল ওই সুবর্ণগোলক। সুবর্ণগোলক কুড়িয়ে পাওয়ার সাথে সাথে তিনি কালীকান্তবাবু বললেন, হয়তো কেউ ভুলক্রমে এটা ফেলে গেছে, চাকর রামাকে সেটা রেখে দিতে বললেন, পরে কেউ যদি খোঁজ করে তা দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে হলো কি না, রামার মধ্যে রামার চিত্তটা হয়ে গেল কালীকান্তের চিত্ত, আর কালীকান্তের চিত্ত হয়ে গেল রামার চিত্ত। এইভাবে তাদের চিত্ত বিনিময় হলো। সঙ্গে সঙ্গে কালীকান্তবাবু রামার যা আচার আচরণ, চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যান্বিত হয়ে উঠল, আর রামা কালীকান্তবাবুর বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যান্বিত হয়ে উঠল। অর্থাৎ এই ধরল চাকরের বেশ, আর ও ধরল মুনিরের বেশ। এইভাবে চলতে চলতে শ্বশুরবাড়ি পৌঁছালো। শ্বশুরবাড়িতে গিয়েও একই রকমভাবে ওই সুবর্ণ গোলকের প্রভাবে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হলো। এমনকি কালীকান্তবাবুর শ্বশুর মহাশয় নীলরতনবাবুও চিত্ত বিনিময়ের ফলে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হলো চারিদিকে। তখন পার্বতী শিবকে বললেন যে এইরকম যদি চলতে থাকে তাহলে পৃথিবীতে মহাদুর্যোগ হবে, সুতরাং এটা তিনি যেন বন্ধ করেন। তখন শিব মহাদেব সেটি বন্ধ করলেন, চিত্ত বিনিময় ফিরিয়ে নিলেন, এবং যে যে যা ঘটেছে এটাও বললেন যে যা ঘটেছে প্রত্যেকেই তা ভুলে যাবে। কিন্তু তার সাথে সাথে মহাদেব কহিলেন, হে শৈলসুতে, আমার গোলকের অপরাধ কি? এ কাণ্ড কি আজ নতুন পৃথিবীতে হইল? তুমি কি নিত্য দেখিতেছ না যে বৃদ্ধ যুবা সাজিতেছে, যুবা বৃদ্ধ সাজিতেছে, প্রভু ভৃত্যের তুল্য আচরণ করিতেছে, ভৃত্য প্রভু হইয়া বসিতেছে? কবে না দেখিতেছে যে পুরুষ স্ত্রীলোকের ন্যায় আচরণ করিতেছে, স্ত্রীলোক পুরুষের মতো ব্যবহার করিতেছে? এ সকল পৃথিবীতে নিত্য ঘটে, কিন্তু তাহা যে কি প্রকার হাস্যজনক তাহা কেহ দেখিয়াও দেখে না। অর্থাৎ এই পৃথিবীতে যে অসঙ্গতি, এই পৃথিবীর যে চিত্র বৈকল্য, সেই চিত্র বৈকল্যটা এই গল্পের মাধ্যমে লেখক তুলে ধরলেন। লেখক যেন আধুনিক যুগের এই মানুষদেরকে, যারা যুবা হয়েও বৃদ্ধের মতো আচরণ করে, আর যারা বৃদ্ধ হয়েও যুবার মতো আচরণ করে, অর্থাৎ বিপরীতার্থ আচরণ করে, মেয়ে হয়ে ছেলের মতো আচরণ করে, ছেলে হয়ে মেয়ের মতো আচরণ করে, গরিব হয়ে মুনিব হয়ে চাকরের মতো আচরণ করে, আবার চাকর হয়ে মুনিবের মতো আচরণ করে, এই যে একটা অসঙ্গতি, এই যে একটা একটা বিপরীতার্থক চিত্ত, এই চিত্তটি লেখক আমাদের সামনে উন্মোচন করলেন এই গল্পের মাধ্যমে। অর্থাৎ একাধারে রয়েছে হাস্যরস, সেই হাস্যরসের অন্তরালে প্রবাহিত হয়ে যাচ্ছে সমাজ চেতনা, আমাদের অসঙ্গতির প্রতি একটা বিদ্রুপ, আধুনিক জীবনের চিত্ত বৈকল্যের প্রতি একটা বিদ্রুপ, আসলে নিজেকে অন্যভাবে পরিবেশন করার প্রতি একটা ব্যঙ্গ বিদ্রুপ। আমরা সাধারণভাবে যে তিন প্রকার হাস্যরসের সঙ্গে পরিচিত, হিউমার, উইট এবং স্যাটায়ার। হিউমার হলো সহজ সরল সাধারণ হাস্যরস, উইট হলো বুদ্ধিদীপ্ত হাস্যরস, এবং স্যাটায়ার হলো ব্যঙ্গাত্মক হাস্যরস। এই গল্পটিতে একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে তিন প্রকারের হাস্যরস এখানে বিরাজমান, অর্থাৎ তিন ধরনের হাস্যরস এখানে আছে। কোথাও আছে শুধুমাত্রই হাসি, কোথাও বা হাসির জন্যে আছে একটু বুদ্ধি, আর পরিশেষে যখন তিনি একথা বলেন যে আধুনিক জীবনের এই যে চিত্ত বৈকল্য, আধুনিক জীবনের যে অসঙ্গতি, আধুনিক জীবনের এই যে নিজেদের অন্য রূপে দেখার একটা প্রয়াস নিত্যই পৃথিবীতে চলছে, এবং এটা চললে
কেমন হাস্যস্পদ হয়ে ওঠে মানুষের দল, সেটা দেখাবার জন্যই নাকি মহাদেব এটা করেছিলেন। এর মাধ্যমে আছে তীব্র ব্যঙ্গ, অর্থাৎ স্যাটায়ারের চাবুক। এইভাবে সময় সচেতন শিল্পী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুবর্ণগোলক গল্পটির মাধ্যমে একদিকে হাস্যরস সৃষ্টি করেছেন, অন্যদিকে ব্যঙ্গের তরবারিতে আমাদেরকে সচেতন করার চেষ্টা করেছেন। আজ এই পর্যন্তই।